রূপে আমরা কি বটি আর আমাদের কোন কোন জিনিসগুলা বটে, তাহলে তো আমরা নিশ্চিত রূপে সামাজিক রূপে আমরা পেছুয়াব। ওই জিনিসটাই হয়েছে আজ। যেমন আমরা বলছি আদিবাসী কুর্মী সমাজ, আজ যদি তোমরাকে কেউ বলে আদিবাসী তো কেমন লাগবে? কেউ যদি বলে তুই আদিবাসী বটিস তো মনটাই কিছু লাগবে কি? লাগা উচিত বটে কি? অনেক লোককে লাগে, যখনই আদিবাসী বলা হয় তখনই লাগে যে আমরাকে আদিবাসী বলছে। আদিবাসী বললে একটা হীন মানসিকতা, একটা হীন ভাবনা মনের মধ্যে আসে। কেনে আসে? কেনে কি আমরা আদিবাসী শব্দটার মানেটাই আমরা বুঝতে নেই। আদিবাসী যখনই বলা হয় তখন আমরা কি ভাবি? আদিবাসী মানে হইল জঙ্গলি বা অসভ্য বা আদিবাসী কারা না, ওই যে সাঁওতাল ভাইরা আছে, মুন্ডারা আছে, হরা আছে, ভূমিজরা আছে, ওরাই হইল আদিবাসী। তো এই জিনিসটাকে বুঝতে হবে, শব্দটার মানেটা বুঝতে হবে। আদিবাসী মানে হইল আদি বসকইতা, যেটা আমরা কুড়মালি ভাষায় বলি আদি বসকইতা, মানে যে লোকটা জন জায়গায় আদিকালে বসবাস করে আসছে ওই লোকটাই হইল ওখানকার আদিবাসী। তো এখন চিন্তা করো কি আমরা এখানকার আদিবাসী নাই, মানে কি আমরা এখানে আদিকালে বসবাস নাই করছি, করছি না নাই করছি? তো যদি আমরা আদিকালে বসবাস করছি তো আমরা আদিবাসী হব না, আদিবাসী কঠিন না? তো আদিবাসী বললে কত লাজ লাগা দরকার? আদিবাসী বললে এটা আমরাকে গর্ব হওয়া দরকার, এটা একটা গর্বর বিষয় বটে। আজ ভারতবর্ষে যে বিভিন্ন রকমের সমুদায় আছে, বিভিন্ন রকমের জাতির লোক আছে, ওই লোকগুলা বলতে পারবে না, কিন্তু আমরা যে কুর্মীরা আছি আমরা বলতে পারবো যে আমরা এই ঝাড়খণ্ডেরই নাই, আমরা পুরো ভারতবর্ষের পহিল আদিবাসিন্দা আদিবাসী বটি। এটা আমাদের জন্য একটা বহুত বড় গর্বের বিষয়, আর এটা আমি নাই বলছি, এটা আমি বলি নাই, এটা যে রিসার্চাররা আছে যারা রিসার্চ করেছে ওদের লেখা, ওদের বলা যে ভারতবর্ষের যে আদিবাসী আছে, এই কুর্মি মুন্ডা সাঁওতাল হো খাড়িয়া গন্ড ভিল, এরা হইল ভারতবর্ষের পহিল আদিবাসিন্দা আদিবাসী। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় গর্বের বিষয়। তারপরে জানতে হবে যে আমরা কোন জাতির লোক বটি। ভারত দেশে যত রকম লোক আছে, সমুদায় আছে, সবাইকে জাতিসত্তায় বিভাজন করে রাখা হয়েছে। তো যখনই মানবের সৃষ্টি হয় আর ওর পরে সমাজের নির্মাণ হয়, তো সমাজের যখন নির্মাণ হয় তখন শুরুতে যে ছিল কবিলা ছিল, কবিলা বনেছিল, তো আমরা ওই কবিলার লোক। তো প্রত্যেকটা কবিলার কিছু নাম নামকরণ করা হয়েছিল, আর ওই নামকরণটা আমাদের যে কবিলার নাম ছিল, সমুদায়ের নাম ছিল কুর্মি, যেটা আমাদের এই ব্যানারে দেখতে পাবেন কুর্মি। লেকিন বিভ্রান্তভাবে যখন বাইরের লোক এখানে আসে, যখন এখানের যে খাতা পদর লিখতে শুরু করে জমিন জায়গাদের খতিয়ান জনটা আমরা বলি, তো ওই খতিয়ানটাই যখন আমাদের এখানের লোক পড়ালেখা নাই ছিল, বিহার বেঙ্গল উত্তরপ্রদেশের লোকরা আসে করে আমাদের খতিয়ানে লেখা যেখা শুরু করল, তখন ওরা কি করল? ওরা বুঝতে পারে না। বিহারিরাকে দেখবে ওদের অড়, অড়টা উচ্চারণ হয় না, হয় কি? দেখবে ওরাকে সড়ক বলতে বলবে না, ওরা বলবে সড়ক বলবে, ঘোড়াকে ঘোড়া বলবে। তো ওইভাবে যখন আমরা কুর্মি বলি তখন ওরা বুঝে কুর্মি। আর ওই কুর্মি নামে বিহারও একটা জাত আছে, তো ওরা যখন আমরা বলি কুর্মি তখন ওরা ভাবে যে ও তবে ওই কুর্মিরাই বটে, এরা তখন লেখে দিল কুর্মি। এই জিনিসটা হয়েছে, আর ওই জন্য আমাদের খতিয়ানে
কোথাও দেখবে কয়ে রসু ময় দীর্ঘি রেম কুর্মী আছে, কোথাও কয়ে রসু র ময় দীর্ঘি, কোথাও কয়ে রসু ল ময় দীর্ঘি, মানে এরকম ভাবে ছ রকম করে লেখা আছে। লেকিন আমরা বাস্তবিক জানতে হবে না যে আমাদের আমরা কি বটে, একটা জাতির একটা সমুদায় তো ছ রকমের নাম হতে নাই পারে, একটা নাম হওয়া দরকার। তো একটা নাম কি বটে, আমাদের কোনটা সহি বটে, যদি কোথাও গলত হয়েছে কেউ গলত করেছে তো ওটার সংশোধন কে করবে, ওটার সংশোধন হওয়া উচিত না? তো ওটার সংশোধন করার একটা রাস্তা যে এই যে জনগণনা হয় ভারতবর্ষে প্রত্যেক 10 বছরে যে জনগণনাটা হয়, ওই জনগণনাটায় আমরাকে সহি জিনিসটা লেখাতে হবে। ভুল জিনিসটা যদি লেখায় তো ওইটাই সরকারের কাছে রেকর্ড রূপে চলে যায়। আর আমাদের যে ভবিষ্যৎ আছে, যে 10 বছরের যে নীতি নির্ধারণ হয়, ওই জনগণনায় অনেক রকম জিনিস ডিপেন্ড করে, নির্ভর করে। ওই জন্যে আমরা বারবার বলছি যে জনগণনা যখনই হবে ওটাকে মহত্বপূর্ণ মানে আমরাকে ওই জিনিসটাই কাজ করতে হবে। যদি আমরা কুর্মী লেখাই দিই, বলি আমাদের খতিয়ানে কুর্মী আছে ওই জন্য কুর্মী লেখাই দিলি, তবে তোমার গুন্তি ফির ওই বিহারি কুর্মীদের সব হবে। এখন বলো আমরা আর ওই বিহারের যে কুর্মীরা আছে ওরা একই বঠে কি? একই বঠে না, আমাদের বিহা শাদী হয় ওদের সঙ্গে, কোন রকম রিস্তা আছে আমাদের ওদের সঙ্গে? আমাদের রহন সহন খান পান ব্যবহার পরব তেহার কোন রকমের কিছু মেল আছে ওদের সঙ্গে? এই যে কিছুক্ষণ আগে একটা ভাই বলতেছিল ছট পরব, তো ওরা করে ছট পরব আর আমরা করি বান্দনা পরব, অন্তর আছেন? হ্যাঁ। আর ওই যে গোষ্ঠী আর গোত্রর কথাটা বললে, এই জিনিসটাও খেয়াল রাখবে, আমরা আমাদের গোষ্ঠী হই না গোত্র হই, কি হই গোষ্ঠী, লেকিন সবাই তো গোষ্ঠী বললে অনেক লোক বুঝাও না তো কি বলছি, বলে গোত্র বললে ঠিকই বুঝো, কাকো সুবিধা হবে, হ্যাঁ তোদের গোষ্ঠীটা কি বটে, কি বলছে নাই জানি, গোত্র কি বলে তখন ঠিকই বলবে, গোত্র সৈদালে তখন ঠিকই বলবে, কখন বসরিয়ার হিন্দয়ার পুনরিয়ার যাহাই হোক। তো এই গোত্রটা আইল কাহিল আর আমরা গোষ্ঠী কেন বলছি? ছোট ছোট জানা ছানা যখন দেখবে ঝগড়া লাগে তখন একটা কথা বলে, কি বলে? হ্যাঁ কি বলে? তোর গোষ্ঠীর তিন খেলব বলে না? তো এই গোষ্ঠীটা যে আমাদের ছোট ছানার মহেল্লা আছে আর এটা থাই না, আমাদের কুর্মীরা যাই যাই আছে সব জায়গায় এই জিনিস এই কথাটা আছে, সব জায়গায় আছে। তো গোষ্ঠীটা আমাদের বটে না গোত্রটা আমাদের বটে? এই যে ঠাকুরের কথাটা বললো না,